আসসালামু আলাইকুম। আমাদের যাত্রা শুরু হচ্ছে কুমিল্লা মেঘনা রিসোর্টের উদ্দেশ্যে। মেঘনা রিসোর্টটা আসলে আমার কাছে খুব বেশি যে ভালো লেগেছে তা না, কিন্তু সবাইকে নিয়ে, বন্ধুবান্ধব মোটামুটি সবাইকে নিয়ে ঘুরতে খারাপ লাগে নাই। সবচাইতে যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা এখানে ফুটবল খেলেছি, আর সবচাইতে বাজে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই রিসোর্টের যে সুইমিং পুল আছে সেটা এতটাই ছোট যে আমার মনে হয় 10-12 জন হলেই সুইমিং পুল একদম ফুল, মানে ওইখানে খুব কষ্ট। আর যে কেমিক্যালটা ইউজ করে সেটা খুব মাত্রায় খারাপ কেমিক্যাল ইউজ করে, যেটার কারণে বডিতে অনেক চাপ পড়ে, মানে যেমন চামড়া একদম পুরো কালো হয়ে যায়, মানে কেমন জানি প্যাকাশে হয়ে যায়। আর না হলে মোটামুটি সব কিছুই টুকটাক ভালো আছে আমার মনে হচ্ছে, আপনারা যাওয়ার পরে বুঝতে পারবেন। আর যাই হোক, সুইমিং পুলে সবাই মিলে অনেক মজা করেছি। আমার বন্ধু রিধন, রাহাত, রাসেল, নিতাই সবাই তো সেই আনন্দ করেছে, আর আসলে খুব ভালো ছিল। আর অর্গানাইজার যিনি শাহাদাত হোসেন রানা, তার কথা তো না বললে নয়, তিনি উপরে নিচে বসে বসে শুধু মজাই নিয়েছেন। তারপরেও সব মিলিয়ে খুব ভালো কাটছে সময়টা, খুব বেশি খারাপ কাটে নাই। কিন্তু আপনি যদি একজন বা দুজন নিয়ে যান তাহলে এখানে এতটা বোরিং হবেন যা বলার বাহিরে, কারণ প্লেসটা খুব খুব মানে অন্যরকম। আর যেহেতু টিকিটের পরিমাণটা আমার মনে হয় অনেক বেশি, ওদের 600 কত টাকা করে টিকিট, তো যে রিসোর্ট আর যে টাকা, তো সব মিলে আমার মনে হয় খুব একটা বাজে ব্যাপার। এটার দামটা আরও অনেক কম রাখতে পারত। আর যে পুলটা দিয়েছে সেটা অনেক ছোট, অনেক ছোট, মানে যেটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেও মানে যাওয়া যায় যদি মোটামুটি কয়জন থাকেন বন্ধুবান্ধব তাহলে হয়তো মজা করতে পারেন আর কি, এই যা আর কি। তো ওইভাবে আসলে খুব বেশি যে আনন্দ করতে পারবেন এখানে কি আমার মনে হচ্ছে সেটা হবে না। তারপরেও শুক্রিয়া যে সব বন্ধুরা একসাথে ছিলাম, তাই যতটুকু ফিল নেওয়ার নিতে পেরেছি। আর এটা হচ্ছে জাস্ট কুমিল্লা না, আমার বলতে ভুল হয়েছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জ, মেবি মুন্সিগঞ্জ মেঘনা রিসোর্টটা। তো এটা আপনারা নেটেই দেখবেন, আর এটা সম্পর্কে তো সবাই কম বেশি জানেন আমার মনে হচ্ছে, দেখা হয়েছিল। আর দুজনের অবস্থা দেখেন কি পোস্টটা নিতেছে, রিধন আর রাসেল, রানা ভাই তো সবসময় একটু এক্সট্রা পোস্ট নিয়ে থাকে, যেটা আসলে কি বলার, মানে পোস্ট দিয়েই সব দেখেন অ্যাকশন হিরোর মতো কী অবস্থা। আর সব কথা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বদমাস খোলা পাঁচ সব এক জায়গায় থাকলে এমনিতেই সেটা যত খারাপ প্লেস হোক অনেক ভালো লাগবে। তো আমার মতে যে প্লেসটা সেটা যদি প্রাইসটা আরেকটু কমানো হতো তাহলে ব্যাপারটা ভালো হতো, যদি ওদের টিকিটের মধ্যেই খাবারটা, তো ওই দিকে একটু ভালো আছে যে খাবার নিয়ে চিন্তা করতে হয় না, নাস্তা প্লাস খাবার ওইখানেই খেতে পারবেন, মানে খাবারের মেনুটা আরেকটু ভালো হলে ভালো হতো, অতটা খারাপ না, আরেকটু ভালো হলে একটু ভালো হতো এই আর কি। তো খাবারটা আরেকটু ইমপ্রুভ করবে ওনারা, আমি চাই যে ওনাদের সুইমিং পুলটাও আরেকটু বড় করবে, যেটাতে মোটামুটি লোকজন হলে যেন ভালো আড্ডা দিতে পারে। যেমন আমরা ফ্রাইডেতে আড্ডা দিতে গিয়েছি, কিন্তু ফ্রাইডেতে আড্ডা দিতে গেলে কী হবে, ওদের ওইখানে তেমন একটা আমার মনে হচ্ছে লোক জনবল নাই। এই যে আমরার পিছনে কিছু আপু পরিবার এসেছিল, দুইটা পরিবার, আর মনে হয় সব মিলায় কতজন, 20-25 জন, কারণ টিকিটের প্লেস অনুযায়ী টিকিটের দামটা অনেক বেশি ছিল, এই জন্য আমার মনে হচ্ছে এখানে খুব বেশি একটা যে লোক আসে তা না। তো যাই আসে আসে, ওদের অনেক কিছুই পরিবর্তন করা দরকার আমার মতে। তো আসলে আরেকটু ভালো হলে আমি অনেক খুশি হতাম। আর
যা আছে আছে, কিন্তু ওনারা ওনাদের সব কিছু আর একটু ভালো করুক। এই বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।